ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বিস্তারিত দেখুন আকিলা জাহানের তথ্য রিপোর্টে। 17 আগস্ট 2022 রোজ বুধবার বিকেল 5 ঘটিকার সময় স্থানীয় জাফর আহমেদ চৌধুরী হল খুলশী চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 2022 উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সহসভাপতি জসীমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এবং জাফর আহমেদ ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হাসিনা জাফর। আজকে আমরা কলাবাজি করে বলি, কে কত কষ্ট করছে, অনেকে আপনারা দেখেন অনেকে কত কিছু হারিয়েছে, এই করোনা যুদ্ধ কত কিছু হারিয়েছে, আমরা আত্মীয় স্বজন হারিয়েছে, অনেক কিছু হারিয়েছে। আমার ভাই নিজেই যুদ্ধ করেছে, ব্রাদার পরিবার এখনো যুদ্ধ করতেছে করোনা রোগীর জন্য। ওর একটা মেয়ের প্রতিবন্ধী আপনারা জানেন, আমি জানি, সেই মেয়েকে বাদ দিও, সে ঘরকে বাদ দিও, সে করোনা রোগীদের জন্য যুদ্ধ করেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ছোট পরিসর আমরা বললাম অনেক বড় পরিসর হবে, ছোট পরিসরে আমরা করতে পেরেছি, আমরা পারি, সেটাই উদাহরণ আমরা। এছাড়া উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জসীমউদ্দিন, সঙ্গীত শিল্পী শিল্পী ও অন্যান্য নেতৃবৃন্দ এবং অতিথিগণ। এ সময় প্রধান অতিথি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন। আমার স্বাগত পার্টিসিপেট অনুষ্ঠানে আমি খুব প্রকাশ করছি বঙ্গবন্ধুর কথা ধরে শেষ করা যাবে না। বঙ্গবন্ধুর দিনা কি মানছেন, বঙ্গবন্ধুর জন্ম না হতো এ দেশে আমরা এই স্বাধীন দেশে বসবাস করতে পারতাম, আগামী দিন মধ্যে যাতে বাংলাদেশ যাতে মাথা উচিত থাকবে সেই সাথে সেখানে আমি নেতৃত্ব চাই এই দেশে। তাই আমি বলতে চাচ্ছি যে আজকের এই সংগঠনের মাধ্যমে যারা এই পুরীরা বাইরে এখনো আছে তাকে এনে তাকে শাস্তি দেওয়া হোক, দেশের প্রতিটা বিন্দু করা যে ভালোবেসে সেটা হচ্ছে তার উপর। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছে সেই 1947 সালে 27 ফেব্রুয়ারির পর থেকে, তাই তো তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত নেতৃবৃন্দের কাছাকাছি ছিল। এই বাঙালি সুভাষ বসু সংগ্রাম করেছে, বাঙালির অনেকেই সংগ্রাম করেছে, কিন্তু কেউ বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙালি হতে পারে, এটা হচ্ছে আল্লাহর অসীম রহমত এবং দয়া। একটা আন্দোলনের ইশারা 7 মার্চের ভাষণে সারা বাংলাদেশের মানুষ আবার বিদ্রোহটা আসল লাঠি দিয়ে দাবি করছে। ইতিহাসে কি দেবে তার মূল্য, সত্যকে মিথ্যার আড়াল করে তাই কি কখনো ভুলে দেখা যায়, ভুলে দেখা যায়, ভুলে দেখা যায়, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বীরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।